গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিতিপ্রিয়াস ব্লগ। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। এই আমি আর আমার মেয়ে চলে এলাম ছাদে। এখন বাজাচ্ছে 7:20 সবে, সকাল 7:20। তো এই এলাম একটু ঘুরে, তারপরে নিচে যাবো, ওর ক্লাস আছে। না, ফুলগুলো পুরো ফোটেনি, ফুটে যাক তারপরে তুলবো। তাই হ্যাঁ, এই যে যাই হোক, তো এই দেখো এই ফুলগুলো এখনো ঠিকঠাক করে ফোটেনি, একটু ফুটে যাক তাহলে তারপরে তুলবো। এটা মানে একটু পরেই তুলবো। এখানে দেখো সব ফুলগুলোই ছোট হয়ে গেছে, ফুটেনি ঠিক করে। এইটা ফুটেছে শুরু, না বাবু ঘুম থেকে ওঠেনি, যে দেখো সব ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে। তো এগুলোকে তুলবো তো একটু পরে। আজকে আমার মায়ের জন্মদিন, ছোট মেয়ে এখনো ঘুমোচ্ছে, তো এটা এসির আওয়াজ হচ্ছে। কালকে 4টে মতন বরবটি হয়েছিল, ওগুলোকে সব তুলে নিয়ে যাওয়া হয়েছে। থ্যাংক ইউ। এই যে আমার মেয়ে দিল, সকাল সকাল আমাকে উইশ করে দিয়েছে। ঘুম থেকে চোখটা খুলেই দেখি মেয়ে হ্যাপি বার্থডে মা বললো, আর একটা ক্যাডবেরিও মুখে দিয়ে দিল। এটা আমার মানে আমার কাছে এটা সব থেকে বেশি পাওয়া, আমার বেস্ট উইশ এটা, আমার খুব মানে বেস্ট বার্থডে। লাভ ইউ বেটা। শোনা দাঁড়া, টাইমটা দেখে নি। হ্যাঁ ঠিক আছে, আবার যেতে হবে, ওর ক্লাস আছে। তো তো আমি এবারে নিচে যাই, তো নিচে গিয়ে ওকেও একটু খেতে দিই, ওর ক্লাসের টাইম হয়ে আসছে। তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আমি এই স্নান করে এবারে নতুন জামা পরে নিয়েছি, তো নতুন জামা পরে এবারে এসেছি খেতে। আইটেম রান্না করেছে তো তোমাদেরকে দেখাচ্ছি। মা সব ফেভারিট আইটেমগুলোই রান্না করেছে আমার, ফ্রাইড রাইস, চিকেন কষা, পায়েস, চাটনি আর পাঁপড় আছে। তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তো যাই হোক, তো আমরা ডিনার করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই জাস্ট ডিনার করে এসে বসলাম। তো আজকে ডিনারে ফ্রাইড রাইস ছিল আর চিকেনটা তো ছিল, তো ওইটাই খেলাম, খেয়ে এসে এখন বসলাম। এরপরে স্কিন কেয়ার করবো, চুল পাতবো, শুতে যাবো। আজকে কি কি পেলাম তোমাদেরকে ওটা শেয়ার করব। তো আমি তো আগেই দেখিয়ে দিয়েছিলাম যে এই কুর্তিটা নিয়েছি, যে এই কুর্তিটা যেটা আমি আজকে পরেছিলাম, তো এই কুর্তিটা আমি পেয়েছি, এটা আমাকে মা দিয়েছে। আর পেয়েছি এই কাপটা, খুব সুন্দর দেখতে এই কাপটা, আমার খুব পছন্দ হয়েছে। তো এই কাপটা আমি পেয়েছি, আর দুটো ক্যাডবেরি। তো আমি ক্যাডবেরি খুব খেতে পছন্দ করি, তো আমার দুটোই ফেভারিট ক্যাডবেরি, দুটোই খুব ভালোবাসি খেতে, তো এই দুটোই পেয়ে গেছি আমি। দিনটা কি আনন্দে কেটে গেল আজকে। এখন একটু মেয়ে ঘ্যান ঘ্যান করছে, ওর ঘুম পেয়েছে, আর দুপুরবেলা ঠিক করে ঘুমায়নি, যার কারণে একটু ঘ্যান ঘ্যান করছে, আর টায়ার্ডও হয়ে গেছে, ওই জন্য একটু ঘ্যান ঘ্যান করছে। তো যাই হোক, আজকের দিনটা খুব আনন্দে কেটে গেল। আর এই বার্থডেটা আমার সব থেকে বেস্ট বার্থডে ছিল, কারণ এই বার্থডেতেই আমার ফার্স্ট টাইম আমার মেয়ে উইশ করলো সবার আগে, মানে ঘুম থেকে চোখ খোলার সাথে সাথেই দেখছি মেয়ে দাঁড়িয়ে রয়েছে, আর মানে একটা চোখ জাস্ট খুলেছি, খুলেই দেখি মেয়ে হ্যাপি বার্থডে মা বললো। থ্যাংক ইউ, ওইটা মানে সব থেকে বেশি পাওয়া এটাই,
যে আমার মেয়ে আমাকে উইশ করলো, আর শুধু তাই না, একটা ক্যাডবেরি নিলো, সঙ্গে সঙ্গে মুখেও ঢুকিয়ে দিল। আমার কাছে অনেক অনেক বড় পাওয়া, গিফট বলো সব কিছুতেই অনেক বড় পাওয়া এটা। আমার মেয়ে উইশ করলো, তারপরে ঘর থেকে বেরোলাম, তারপর বাবা মা উইশ করলো, তারপরে মাসিরা উইশ করলো, মাসি বোন সবাই মিলে উইশ করতে করলো। তো ওইটাও আমার খুব ভালো লেগেছে যে ওরা ওরমভাবে উইশ করলো। আমার মানে এত মানে কি বলবো, আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম। আমার মানে আমার বার্থডে এত স্পেশাল করে সেলিব্রেট হচ্ছে আমি ভাবতেই পারিনি। সত্যি এই বছরটা বেশ খুব আনন্দেই কাটলো দিনটা। তো মেয়েরা উইশ করলো, তারপরে ছোট মেয়ে বুঝতে পারছিল যে মায়ের কিছু একটা, মায়ের বার্থডে এটা বুঝতে পারছিল, কিন্তু মানে ও অতটাও বুঝছিল না যে বার্থডে মানেটা কি। তো বুঝতে পারছিল যে বার্থডে হয়, কেক হয়, বার্থডে কেকও হয়, সব কিছুই বুঝতে পারছিল। বার্থডে কেক কই, বার্থডে কেক কই করছিল, বাট মানে ওর এজটা যেরকম সেরকম হিসাবে একটা ভাবনা চিন্তা করেছে। ছোটো মেয়ের বার্থডে আসছে, তো আজকে অনেকগুলো গিফটও পেয়ে গেছি। তো আজকে রান্নাও খুব সুন্দর করেছিল, মা খেটে খেটে অনেক কষ্ট করে করেছিল, তো খুবই ভালো হয়েছিল। তো বড় মেয়ে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে, ঘুম পেয়ে গেছে ওর, তো টায়ার্ড হয়ে গেছে ও, বাচ্চা মানুষ। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে। বাই।